নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। কুশল কুলি ব্লগের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা বিকেলবেলা ছাদ বাগান থেকেই শুরু করলাম। সূর্য অস্ত যাওয়ার আগে সূর্যটা পুরো লাল হয়ে আছে, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো, এখন আমি বসে পড়েছি কিছু নতুন ফুলের গাছ লাগাতে। টবের মাটিগুলো একটু ভালো করে খুঁড়ে নিচ্ছি, কারণ এগুলো নতুন টব না, এগুলো পুরোনো টব। এই টবের গাছগুলো নষ্ট হয়ে গেছে, তাই এই টবগুলোতে আবারও নতুন ফুলের গাছ লাগিয়ে দিচ্ছি। আগের ভিডিওগুলো তোমরা দেখেইছো, বাপি তিনটে ফুলের গাছ নিয়ে এসেছিল, সেই গাছগুলোই এখন বসিয়ে নিচ্ছি। আর নতুন গাছ বসানোর সময় গাছের গোড়ার যে মাটিটা থাকে সেটা দু হাতের সাহায্যে একটু খসিয়ে নিচ্ছি। মাটিটা আলগা করে দিলে গাছটা তাড়াতাড়ি টবের মাটির সঙ্গে ধরে যায়। আগের দিন তোমরা তিনটে গাছ দেখেছিলে, ছোট যে গাছটা দেখেছিলে থোকা অপরাজিতা, সেই গাছটা মা পেলার দিকে টবে বসিয়ে দিয়েছে, তাই আমি এখন এই দুটো গাছই বসিয়ে নেব। এই দেখো, একটা গাছ বসানো কমপ্লিট হয়ে গেল। তোমাদের তো কালকেই বলেছিলাম ফুলটা খুব সুন্দর দেখতে, কিন্তু গাছটার নাম জানি না। আর এই দেখো, এখন আর একটা গাছ বসিয়ে নিচ্ছি, চাইনিজ গোলাপি জবা গাছটা। আর এইদিকে আমি এখন গাছ বসাচ্ছি, আর তার সাথে সাথে তোমাদেরকে একটা খুব সুন্দর ভয়েস শেয়ার করছি, তোমরা মন দিয়ে একটু শোনো ভয়েসের মাধ্যমে আমার আর ওর কথা। তোমরা তো শুনতেই পেলে কত সুন্দর করে কোকিলটা ডাকছিল। আর এই দেখো, এখন জল ভরে নিচ্ছি, এবার ছাদ বাগানের সব গাছে জল দিয়ে নেব। প্রথমে যে গাছগুলো বসালাম সেই গাছগুলোতে জল দিয়ে নেব। এইদিকে তো আমি জল দেওয়া শুরু করে দিয়েছি, আর এই দেখো এদিকে মাও এসে গেছে ছাদ বাগানে আমার সাথে সাথে, এবার মাও সব গাছে জল দিয়ে দেবে। বাগান তো পরিচর্যা হয়ে গেল, এই দেখো এখন চলে এসেছি সন্ধ্যেবেলা রান্নাঘরে। আর এখন চা বানিয়ে নিচ্ছি, তোমরা তো জানোই দু রকমের চা হয় আমাদের, লিকার চা আর দুধ চা। গরুর দুধ দিয়েই চাটা হচ্ছে, কিন্তু বাপি আর কুশল কারো চা খেতে পছন্দ করে, তাই এখন একটু আমল দুধ গুলে নিচ্ছি। লিকার চাটা তো জানোই চিনি ছাড়া, আর একটা লবঙ্গ দিয়ে দিয়েছিলাম দেখেই ছিলে, আর দুধ চাটাতে দিয়ে দেবো একটা এলাচ। আর এই দেখো, মায়ের লিকার চাটায় চা দিয়ে দিলাম, আর দুধ চাটাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। লিকার চাটা শুধু মায়ের, আর দুধ চাটা কুশল, বাপির আর ঠাকুমার, আর আমি তো চা খাই না তোমরা জানোই। চাই আমার কমপ্লিট হয়ে গেছে, মায়ের চাটা প্রথমে ঢেলে নিলাম, দুধ চাটাও রেডি, বাপি কুশল ঠাকুমার চাটাও ঢেলে নিচ্ছি। সবাই চা আর আমি দুধ খাওয়া কমপ্লিট করে আবারও চলে আসলাম রান্নাঘরে মায়ের খুবই পুরানো একটা রেসিপি শেয়ার করতে। এই দেখো, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দই পটল। এটা মায়ের থেকে শিখেছি, এটা মায়ের রেসিপি, 15-16 বছর আগে মা এই রেসিপিটা শিখেছিল। এখন ইউটিউবের যুগে তোমরা হয়তো এই রেসিপিটা খুব সহজেই পেয়ে যাবে, কিন্তু 15-16 বছর আগে ইউটিউব থাকলেও এত মানুষের কাছে স্মার্টফোন ছিল না। টিভিতে যে রান্নার শোগুলো হতো সেখান থেকেই মা এই রেসিপিটা শিখেছিল। আর এই দেখো, দই পটল বানানোর জন্য প্রথমে একটা কাঁটা চামচের মাধ্যমে পটলগুলো ফুটো করে দিচ্ছি, তারপর ছাঁকা তেলে পটলগুলো ভেজে নেব। পটল ভাজতে শুরুও করে দিয়েছি, আর ততক্ষণে চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই। এই দেখো, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সব কিছু
একটা মিক্সিং জারের মধ্যে নিলাম, আর এখানে আছে কাজু কিশমিশ পোস্ত আর মগজদানা আর সামান্য পরিমাণ টক দই, তারপর সব কিছুর একটা পেস্ট বানিয়ে নেবো। এই দেখো এদিকে পটলগুলো সব ভাজা হয়ে গেছে, সব মশলার জোগাড়ও রেডি। এবার আমি দই পটলটা বানিয়ে নেব, তার জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওতে দিয়ে দেবো কিছু ফোড়ন, যেমন চিনি, শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ। ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো মশলার পেস্টটা। তারপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবো, মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই রেসিপিটা খুবই সুন্দর আর টেস্টি হয়, আর এটা একটু টক ঝাল মিষ্টি রেসিপি। রুটি, পরোটা, নানের সাথে এই রেসিপিটা পুরো জমে যাবে। আর এই দেখো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। আর ঠিক এই সময় কালারটাকে আরও সুন্দর করার জন্য দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তারপর আরও একবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। ব্যালেন্স রাখার জন্য এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা গলে গেলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটলগুলো। তারপর মশলার সঙ্গে পটলগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে, যাতে পটলের ভিতরে মশলাগুলো ঢুকতে পারে। আর তোমরা তো দেখেইছো প্রথমেই পটলগুলো কাটা চামচের সাহায্যে ফুটো করে নিয়েছিলাম। যেহেতু মশলার মধ্যে কাজু বাদাম, কিশমিশ, মগজদানা আছে, তাই মশলাটা দেখতেই পাচ্ছ কত গাঢ় হয়ে উঠেছে। আর মশলাটা ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আরও মোটা হয়ে যাবে, তাই আমি এখানে সামান্য পরিমাণ জল ব্যবহার করলাম। জল দিয়ে আরও একবার সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি আজকের রেসিপি দই পটল। একদমই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এই দই পটলটা তোমাদেরকে বানিয়ে দেখালাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর দেখো বন্ধুরা দই পটলের কালারটা দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কত সুস্বাদু খেতে হবে। তোমরা যারা যারা রেসিপিটা বাড়িতে ট্রাই করনি তারা অবশ্যই একবার ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা তো দেখলেই খুবই সামান্য মশলা এখানে ইউজ করেছি, দেখে মনে হচ্ছে খুবই রিচ, কিন্তু এই কালারটা আসার একটাই কারণ হলো মশলাগুলো ঠিকঠাকভাবে ইউজ করা আর মশলাটা সঠিক সময় ধরে কষানো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পুরো ভিডিওটা আর দই বড় রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।